ঢাকা টেস্টে তৃতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য 145 রানের টার্গেটে ব্যাট করছে ভারত। সবশেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ 3 উইকেটে 29 রান। ভারতের চেয়ে 80 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে আগের দিনের অপরাজিত দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান তবে বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি শান্ত। রবিচন্দ্রন অশ্বিনের বলে ব্যক্তিগত 5 রানে প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটার। এরপর খুব দ্রুতই ফেরেন মমিনুল হক, অভিজ্ঞ মুশফিকুর রহিম। অধিনায়ক সাকিব আল হাসানও আউট হন 13 রানে। তবে এক প্রান্ত আগলে রেখে প্রথম টেস্টে সেঞ্চুরিয়ান জাকির হাসান তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। তবে তারপরেই বড় শট খেলতে গিয়ে আউট হন এই বাহাতি। লিটন দাস সিরাজের ইনসুইংয়ে পরাস্ত হন 73 রানে। তাস্কিনের অপরাজিত 31 রানে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে 231 রানে। জবাবে দলীয় 12 রানের মধ্যে সাজ করে ফেরেন অধিনায়ক কেএল রাহুল ও চেতেশ্বর পূজারা। দলের রান যখন 29 তখন প্যাভিলিয়নে ফেরেন শুভমান গিল। Is it hitting the stumps? That's the decision he's got to make. Really, I guess the big talking runs on the leg side. Is it quick enough to go all the way?